স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের খেলোয়াড়দের নিয়ে রাজধানীতে শুরু হয়েছে মিডিয়াকম আয়োজিত প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আসরে অংশ নিচ্ছে 37টি দল। ফিতা কেটে এই ব্যাডমিন্টন আসরের শুভ সূচনা করেন মিডিয়াকমের প্রধান নির্বাহী অজয় কুমার কুণ্ডু। এ সময় সেখানে ছিলেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক সহ স্কয়ার গ্রুপের অন্যান্য কর্তা ব্যক্তিরা। প্রথম দিনে জয় পেয়েছেন মাছরাঙা ডাবলস জুটি শাকির রুবেন ও শওকত লেমন। প্রতিদিন অন্তত 10টি ম্যাচ হবে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে। যে স্কোয়ার গ্রুপের সকল মানে যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা যারা ঢাকাতে আছি, ঢাকাতে যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে, আমাদের খুবই কম সৌভাগ্য হয় যে একসাথে মিলিত হওয়ার। মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে আমরা এবছর একত্রিত হতে পারছি। এই যে একটা গেট টুগেদার, আমরা মনে করি যে আসলে এই অপরচুনিটিটা আমাদের সবসময় পেলে আমরা আসলে অনেক বেশি আনন্দিত হতাম।